देबो तो के देबो चदो आना मुझे जावा दिन गुलिया माई जे पिछू डाके चले जाए प्राणेर पाखी चले जाए प्रिया 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 आमाय बैठा दिया छे मोनेर माझे प्रियार ना कि अन्न केवा छे अरे तोरा सकल काज काम बंद करे रेखे मोनेर दुखे बनबासे बसे आछिस केन कि ब्यापार बाबू गो আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। বাহ, এ তো খুব ভালো খবর। মানে আমার লাইন ক্লিয়ার। মানে কি বলতে চাইছেন? আরে ভাব, তুই এখন যা খুশি তাই করতে পারবি, যাকে ইচ্ছা হবে সেই মেয়েকে তুই পাঠাতে পারবি। না, আমার ওকেই চাই। ও ছাড়া আমাকে কে রান্না করে খাওয়াবে? আপনি জানেন আমি গত 2 ঘন্টা কিছুই খাইনি। তা তোর বউ তোকে ছেড়ে চলে গেল কেন? ওটা হচ্ছে একটা সাসপেন্স। আর তোর? আরে দেবদাসের বাচ্চা সাবি, তোর খবরটা বলবি তো? আর বলিস নি রে ভাই। আরে বাবু, বলবো কি তোর ফুলের খবর? আমার কাহানি খুব দুঃখের। আপনি যদি আমার কাহানিটা শোনেন, আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না। কাহিনীটা বল, বেশি নাটক করবি না। আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। ও, এই কথা? আরে এ তো ইন্ডিয়ার 90% ব্যাচেলার ছেলেদের কথা। শালা, কত স্বপ্ন দেখেছিলাম আমরা দুজনে ওয়েতে যাব, ওয়েতে গিয়ে দুজনে গান গাইব। কিন্তু ওয়েতে তো মানুষ গান গাইতে যায় না, ওখানে তো যাই সব খেলা করতে। এই ওসব কথা ছাড়, তোর গার্লফ্রেন্ড তোর সঙ্গে ব্রেকআপ করে নিল কেন? ওটাও একটা সাসপেন্স। মামা, এই সিরাজ, তোর তো বউ নেই গার্লফ্রেন্ডও নেই, তোর ব্যাপারটা কি? বাবু গো, আমি একটা মেয়েকে প্রপোজ করেছিলাম, সে আমাকে রিজেক্ট করে দিয়েছে। তা তোরও কোনো সাসপেন্স আছে নাকি? হ্যাঁ। কি বলছিস? তা কি সেই সাসপেন্স? সেটাও একটা সাসপেন্স। এদের কাছ থেকে সহজ হবে না, এদের কাছ থেকে বের করতে গেলে একটা আইডিয়া বের করতে হবে। এই তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? তোরা সব ভুতুড়ে বিল্ডিং এর ছাদে গিয়ে বস, আমি যাচ্ছি আধ ঘন্টা পর। টিং টং। মোমেন্টস লেট। তাহলে বাবু, এই সারপ্রাইজ ছিল? হ্যাঁ, তোরা জানিস না মন মাঙ্গল মদ খেতে। হ্যাঁ জানি তো, সেই জন্যই তো আমি। হ্যাঁ, এটাই ভুলে গেছিলাম, ঠিক কাজ করেছি। Yes!